যেই মুখটা থেকে যেই জিব্বাটা দিয়ে এই মাত্র আমরা কালেমাতুর শুকর আলহামদুলিল্লাহ পড়লাম, এই মুখটা কার তৈরি, জিব্বাটা কার বানানো? আলম না জাল্লাহু আইনাই নে অলে সানাও অথা সাফাতাই নে ওয়াহদাই না হুন্না জুদাই। মহান রব ঘোষণা করছেন, ওরে দুনিয়ার মানুষ, আমি মহান রব, আমি মালিক, আমি তোমার লর্ড অফ অলমাইটি, লর্ড অফ সবরেন, সার্বভৌমত্বের নিরঙ্কুশ মালিক। জোরে বলেন কে? আল্লাহ। তোমাকে আমি দেখার জন্য এক জোড়া চোখ দিয়েছি, লেসানান কথা বলার জন্যে মুখের ভিতরে একটা জিহ্বা বানিয়ে দিয়েছি, ও সাফাতাইন কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে মুখের সামনে এক জোড়া ঠোঁট আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। ওহাদাই না হুন্না জুদাই, আর তোমাকে আমি ভালো মন্দ, ন্যায় অন্যায়, হারাম হালাল, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, শরীয়তের হুদুদুল্লাহ সীমা রেখা এটা বুঝার মতো তৌফিক এবং যোগ্যতা দান করেছি। বলুন সুবহানাল্লাহ। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমাদেরকে কথা বলা কে শিখিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। দেখুন, কথা বলার জন্যে মুখের ভিতরে জিহ্বা নড়াচড়া শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো উপরে নিচে ফাঁক হতে থাকে, ঠিক কিনা বলেন? এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়। আবার দেখুন, কথা বলার জন্যে জিহ্বা ভিতরে নড়াচড়া শুরু করেছে, এ সময় ঠোঁট দুটো যদি বলে যে উই আর নট নড়ন চড়ন নাও, আমি এখন এক বিন্দু নড়াচড়া করতে রাজি নই, তাহলে জিহ্বা যতই নড়ুক ঠোঁট না নড়লে কথা খুব সুন্দর হবে নাকি? আবার কথা বলার জন্য ঠোঁট নড়াচড়া শুরু করেছে, এই সময় ভেতর থেকে জিহ্বা যদি বলে আমি এখন মোরাকাবায় বসেছি, আমি এখন নড়াচড়া করতে রাজি নই, তাহলে কথা কি হবে? যখন যে মুহূর্তে যেভাবে যতটুকু দরকার ঠিক সেইভাবে, এক সেকেন্ড আগেও নয় পরেও নয়, যেটাকে ইংরেজিতে বলা হয় কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন একটার সাথে আরেকটা সংযোগ, সম্পৃক্তি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুখ ঠোঁট জিহ্বা এটা বাদ দেন, আজকের আধুনিক বিজ্ঞানের, মডার্ন সায়েন্সের সবচেয়ে বড় আবিষ্কার হলো কম্পিউটার। কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো দুনিয়াতে আবিষ্কার হয়নি। মুসলমানদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ যেটা, সেটা হচ্ছে আজকে আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। বর্তমান বিশ্বের সেরা কম্পিউটার বিজ্ঞানী মিশরের ডক্টর রাশাদ খলিফা, তিনি 30 পারা কোরআনকে কম্পিউটারাইজ করেছেন। কম্পিউটারাইজ করার পরে তিনি দেখতে পেয়েছেন কোরআনের শব্দের গ্রন্থনা, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহত এবং বালাগাত সব কিছু মিলিয়ে পুরা কোরআনটা 19 বিভাজনে বিভক্ত। কোরআনের প্রথম আয়াত যেটা সিলমোহর, বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে, সিলমোহর, এখানে আরবি অক্ষর 19টা, কয়টা? 19টা। এরপরে যেটা সেটা হলো কোরআনের ভূমিকা সুরায় ফাতেহা, ঠিক কিনা? প্রথম সিলমোহর বিসমিল্লাহ, তারপরে কোরআনের ভূমিকা সুরায় ফাতেহা, এরপরে যেখান থেকে আলোচনা শুরু, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সুরাটার নাম কি? বাকারা, গরু, ইংরেজি দি কাউ। আর যেখানে গিয়ে এই কোরআন শেষ হয়েছে, শেষ সুরাটার নাম কি? নাস। তাইলে গরু দিয়ে শুরু, মানুষ দিয়ে শেষ, গরু হয়ে ঢুকো। আর এই কোরআনের জ্যোতিতে জ্যোতিষ্ণাত হয়ে, কোরআনের মেশিনারিতে, কোরআনের নূরে জ্যোতির্ময় হয়ে
সৃষ্টির সেরা জীব মানুষ হয়ে বেরিয়ে যাও। এই কোরআন গরুকে মানুষ বানাবার জন্য এসেছে, জোরে বলেন ঠিক কি না? আল জাওফুল্লাজি লাইসা ফিহি শাইয়ুম মিনাল কোরআন, কাবাইতিন খারাপ, যেই পেটে যেই হৃদয়ে যেই কলবে দুনিয়ার সব বিদ্যা আছে কিন্তু কোরআনের বিদ্যা নেই, কাবাইতিন খারাপ, সেটা সাড়া বাড়ি বিরান বাড়ি, ঠিক কিনা বলেন? আর কোরআনের এলেম যেখানে আছে, এই এলেমের এত তেজ, এত স্পিড, এত গতি, যদি আপনি কোরআনের জ্যোতিতে একবার জ্যোতিষ্ঠাত হতে পারেন, যদি আমরা পারি, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারাও আমাদেরকে সেজদা করবে।